আচ্ছা, আমরা আজকে জেকিউরি ক্লাস স্টার্ট করতেছি। তো জেকিউরি যে বেসিক ফাংশনগুলো আছে, ওই ফাংশনগুলো নিয়ে আমরা ব্রিফলি আলোচনা করব এবং কিভাবে কাজ করে ওইগুলো প্র্যাকটিক্যালি আজকে দেখব। তো জেকিউরি হচ্ছে মূলত একটা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যে লাইব্রেরির মাধ্যমে আপনার এই আমাদের কাজগুলা ফ্রেমওয়ার্কের আন্ডারে, ফ্রেমওয়ার্কের মতো করে, মানে প্লাগইনের মতো করে খুব সহজে কাজগুলা করা যায়। আর এর আগে বলে নিই জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি, যেহেতু জেকুয়েরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন পিএসপি, পাইথন, হ্যাঁ, সি, এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এবং এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার বেসিক্যালি এইচটিএমএল এবং ওয়েবের জন্য। আর জাভাস্ক্রিপ্ট খুবই সহজ একটা ল্যাঙ্গুয়েজ, আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারগত, এইচটিএমএল এর যে অন ক্লিক ফাংশনের ফাংশনালিটিগত যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো নিয়ে বেশি কাজ করে, ঠিক আছে। আর জেকুয়েরি হচ্ছে সেম জাভাস্ক্রিপ্টের আন্ডারে জেকুয়েরি আছে। জেকুয়েরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যেমন হচ্ছে আমরা সিএসএস শিখছিলাম এর আগে, বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর ধরেন একটা প্লাগইন ফ্রেমওয়ার্ক। সেম ভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে জেকুয়েরির প্যারেন্ট এবং জেকুয়েরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, ঠিক আছে। আর আজকে আমরা সিলেবাসে যে টপিকগুলো কভার করব, সেটা হচ্ছে জেকুয়েরি আমরা কিভাবে একটা ওয়েব পেজে ইউজ করব, এবং জেকুয়েরি সিনট্যাক্স কিভাবে লিখতে হয় জেকুয়েরি, তারপর জেকুয়েরি সিলেক্টর ইভেন্ট এবং হাইড শো, এই ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই স্টার্ট করতেছি আমি জেকুয়েরি কিভাবে আমি একটা পেজের মধ্যে স্টার্ট করব, জেকুয়েরিটা কিভাবে আমি ইনক্লুড করব। তো সবার আগে আমার যেটা করতে হবে, আমার এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে সেম ভাবে আমাদের এইচটিএমএল এর মার্কআপগুলো থাকবে এভাবে। আমি মার্কআপটা কপি করে নিয়ে আসতেছি। আমার স্ট্যান্ডার্ড যে মার্কআপটা ছিল, ওই মার্কআপটা আমি নিয়ে আসলাম এখানে এইচটিএমএল এর। সেম আমরা এইচটিএমএল যেভাবে শিখে আসছি, সেম ভাবে এই মার্কআপটা করতে হয়। তো এই ক্লাস টাস কিছু দরকার নাই এখানে, তারপর এই জিনিসগুলো দরকার নাই, কিছু দরকার নাই। দিস ইজ আওয়ার, এখানে আমি দিয়ে দিলাম ফার্স্ট ক্লাস, ঠিক আছে, ওকে, ম্যাটারটা রাখলাম। এবং এখানে যেহেতু আমি এখন আমরা জেকুইরি নিয়ে কাজ করব, সো জেকুইরি হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, সো আমাদেরকে ওই লাইব্রেরিটা আমাদের ওয়েব পেজে ইনক্লুড করতে হবে। তো ওয়েব পেজের মধ্যে আমাদের জেকুইরি গুলা কিভাবে ইনক্লুড করব, আমি গুগলে লিখব jquery.com। তো jquery.com আমাদের একটা ওয়েব পেজে নিয়ে যাবে, ওই ওয়েব পেজ থেকে আমরা জেকুইরি লেটেস্ট ভার্সন যেটা আছে ওইটা আমরা ডাউনলোড করে নেব। তারপর আমরা আমাদের ওয়েব পেজের মধ্যে ওইটা ইনক্লুড করে আমাদের যে কোয়েরি গুলো আমরা কাজ করব। সো আগে আমার ডাউনলোড করতে হবে যে কোয়েরিটা। তো ডাউনলোড করার জন্য, ডাউনলোড করা ছাড়াও আমরা আরেক ভাবে ইউজ করতে পারি যে কোয়েরি, যেমন অনলাইন লিংকের মাধ্যমে আমরা ইউজ করতে পারি, যেমন সিডিএন নামে একটা প্রতিষ্ঠান আছে, কোম্পানি, ওরা এই লাইব্রেরি গুলা আপনার অনলাইনে ইউজ করার যে সুবিধাটা ওইটা দেয়, সিডিএন জেকুয়েরি। আচ্ছা, জেকুয়েরি সিডিএন লিখলে আমাদেরকে আশা করি ওই কোডটা আমাদেরকে দিবে। এখন আচ্ছা এখানে আসছে, তো আমরা এখান থেকে এই 3.5.1 জেকুয়েরি যে লেটেস্ট ভার্সন চলতেছে ওইটা আমরা ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। ওকে, তো ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, প্রথমে ডাউন কম্প্রেস, আচ্ছা এটি আমরা ক্লিক করলাম, দেখি ডাউনলোড হয় কিনা। আচ্ছা আমাদের কোডে নিয়ে চলে আসছে আর কি, সমস্যা নাই। তো যেহেতু এইভাবে আসছে, সো আমরা এই ফাইলগুলো কি করতে পারি, আমরা এই নামে বা যে কোনো নামে, এই নামটা নেওয়াটাই বেটার, এই নামে আমি এই কোডগুলো আমাদের ফাইলের মধ্যে আমি সেভ করে নিচ্ছি, জেকুয়েরির মধ্যে আমি একটা ফোল্ডার বানাই, জেএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, জেএস এর ভিতরে
আমি একটা জেএস ফাইল ক্রিয়েট করব, যে নামটা দিছিলাম ওই নামটা দিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, এবং এই ফাইলের মধ্যে আমি এই কোডগুলো দিয়ে দিব। কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এ দিয়ে আমি মার্ক করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে দিলাম। তারপর এখানে আমি পেস্ট করে সেভ দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল আমাদের জেকুয়েরি ফাইল। এবং এই জেকুয়েরি ফাইলটা আমার আমার ইন্ডেক্স ফাইলের মধ্যে ইনক্লুড করাইতে হবে। সো ইনক্লুড কিভাবে করে আমরা জানি, স্ক্রিপ্ট ট্যাগ এর মধ্যে আমাদের জেকুয়েরি ফাইল জেএস ফাইলগুলো ইনক্লুড করাইতে হয়। সো স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করলাম আমি, এবং অবশ্যই স্ক্রিপ্টগুলো বডি ট্যাগ এর উপরে, বডি ট্যাগ শেষ হওয়ার একটু উপরে আমরা ইনক্লুড করব। স্ক্রিপ্ট সোর্স, স্ক্রিপ্ট সোর্স এর মধ্যে আমি কি দেব, মানে কোথায় আছে আমার ফাইলটা, ওই ফাইলটা আমি লোকেট করে দিয়ে দিব। সো আমাদের এইচটিএমএল আছে এখানে, তো জেএস ফাইল আছে জেএস ফোল্ডারের ভিতরে এই নামে। তো এই নামটা আমি কপি করি, কন্ট্রোল এ কন্ট্রোল করলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপর জেএস ফোল্ডারের ভিতরে আমি দিয়ে দিলাম ফাইলটা। ওকে, তারপর আমি আগে কনফার্ম হই আমাদের জেএস ফাইলটা কাজ করতেছে কিনা। সো কনফার্ম হওয়ার জন্য আমি কি করতে পারি, কন্ট্রোল ইউ প্রেস করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স দিতে পারি। দিলে কি হবে, আমাদের এইচটিএমএল স্ট্রাকচারটা এখানে আসবে, তারপরে সোর্সে যদি ক্লিক করি, যদি আমাদের কোডগুলো আসে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ফাইলগুলো প্রপারলি ইনক্লুড করা হয়েছে। ওকে, তো আমাদের ফাইলগুলোতে আর কোনো প্রবলেম নাই। সো আমরা এখন স্টার্ট করে দিতে পারি। তো আমরা বেসিক্যালি এইভাবেই অফলাইনেই যে কোয়েরিটা ইউজ করার চেষ্টা করব, কারণ অনলাইনে ইউজ করলে অনেক সময় নেট প্রবলেম থাকলে আপনাদের সাইটটা লোড হতে অনেক সময় লাগবে। সো অফলাইনটা হচ্ছে বেস্ট আমার মতে। তো এখানে আমরা এখন সিনট্যাক্সটা নিয়ে আলোচনা করব, যে কোয়েরি সিনট্যাক্সটা নিয়ে কিভাবে কাজ করে, মানে সিনট্যাক্সটা আসলে কি, হ্যাঁ মানে সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয়। তো যে কোয়েরি সিনট্যাক্সটা বেসিক্যালি হচ্ছে আপনাদের, আমি বলে দিচ্ছি, এবং এর আগে বলে দিচ্ছি আমি যে যতগুলা স্ক্রিপ্ট লিখবো এখানে, স্ক্রিপ্ট লেখার জন্য আমার কি করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমি এখানে জেএস বা জাভাস্ক্রিপ্ট বা জেকুয়েরি লিখতে পারবো না, সো আমার কি করতে হবে, আমার একটা স্ক্রিপ্ট ট্যাগ এর ভিতরে লিখতে হবে। যেহেতু স্ক্রিপ্ট ট্যাগটা, যেহেতু এটা হচ্ছে একটা জেএস ফাইল মানে জাভাস্ক্রিপ্ট, সো আমাদের স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে সবকিছু লিখতে হবে। তো স্ক্রিপ্ট ট্যাগটা আমি এখানে স্টার্ট করে নিচ্ছি, স্ক্রিপ্ট এইভাবে শুরু করলাম এবং শেষ করে দিলাম। ঠিক আছে, এইভাবে। সো স্ক্রিপ্ট ট্যাগটা আমি এইভাবে দেওয়ার জন্য, আচ্ছা এখানে আমি এভাবে না দিয়ে আমি এটা এভাবে ক্লোজ করছি, SCRIPT স্ক্রিপ্ট। ওকে, এইভাবে। তারপর এই স্ক্রিপ্টটা আমি এখানে লিখবো, আমার যে স্ক্রিপ্টগুলো দরকার হবে, যে জাভাস্ক্রিপ্টে যে কোডগুলো আমাদের প্রয়োজন হবে, আমি এই কোডগুলো এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখবো আপাতত। তো এটা করার জন্য আমার যেটা করতে হবে, আমার প্রথমে দেখতে হবে সিনট্যাক্স, মানে জাভাস্ক্রিপ্টের লাইনগুলো কিভাবে লিখে। তো জাভাস্ক্রিপ্টের লাইনগুলো মূলত লিখে হচ্ছে আপনার এইভাবে, একটা ডলার সাইন দিতে হয় প্রথমে, একটা ডলার সাইন আমি দিলাম। ডলার সাইন দেওয়ার পরে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট এইভাবে দিতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আচ্ছা আমি আগে সিনট্যাক্সটা লিখছি, তারপরে এখানে ধরেন যে কোনো একটা অ্যাকশন থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের সিনট্যাক্স, ছোট্ট একটা সিনট্যাক্স, মানে এইভাবে আমাদের যে কোয়েরিটা স্টার্ট করতে হয় লেখার জন্য। তো ডলার সাইন অবশ্যই সব সময় ডিফাইন করে রাখতে হবে। এইখানে আমি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি দিব আমাদের সিলেক্টর। সিলেক্টর মানে হচ্ছে আমি কার জন্য আসলে কাজ করতে চাই। আমরা সিএসএস এ দেখে আসছি সিলেক্টর কাকে বলে, আমরা যার জন্য কাজ করতে চাই, যে ট্যাগের জন্য কাজ করতে চাই, ওটা হচ্ছে সিলেক্টর। তো এখানে থাকবে সিলেক্টর থাকবে, তারপর এখানে আমাদের অ্যাকশনটা থাকবে, আমরা আসলে কার জন্য কাজ করতে চাচ্ছি, মানে কি কাজটা আসলে করতে চাচ্ছি, ওই কাজটা থাকবে আমাদের অ্যাকশনে। চেয়ার আসতেছে না, আচ্ছা পরে দেখতেছি। সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে,
এর শর্ট ফর্ম হচ্ছে সিডিএন। এই সিডিএনটা আপনাকে অনলাইন লিংক ইউজ করতে হেল্প করে, ঠিক আছে? ওদের ডিরেক্টরিতে অনলাইন লিঙ্কগুলো ওরা সেভ করে রাখে, ওই অনলাইন লিঙ্কটা আপনি চাইলে আপনার ডিরেক্টরিতে আপনি ইউজ করতে পারেন, যেমন জেকুয়েরি, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ, ফন্টোসাম, এগুলো। ওকে, আমি এখন একটা আমি এখন চাচ্ছি যে আমি সিলেক্টরটা নিয়ে কাজ করব। সিলেক্টরটা নিয়ে কাজ করার জন্য আমার কি করতে হবে, আমি একটা ফাংশন ক্রিয়েট করি এখানে। সো ফাংশনটা ধরেন আমার হবে এরকম যে আমি যখন আমি একটা পি ট্যাগ ইউজ করে নিচ্ছি এখানে, আগে ধরেন আমি নর্মালি এখানে একটা পি ট্যাগ ইউজ করলাম, পি ট্যাগ শেষ করলাম, এটা নর্মাল আমার এইচটিএমএল এর ট্যাগ। কিন্তু হ্যাঁ, আমি এখানে যা কিছু লিখবো সব কিন্তু বেসিক এইচটিএমএল, নর্মাল এইচটিএমএল আমরা যেভাবে লিখি। আমরা শুধু এখন যেটা করতেছি নতুন ভাবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যা করতেছি। ওকে, এই জিনিসগুলা তো এগুলো তো আমরা আগে দেখে আসছি, যেমন এখানে আমি দিয়ে দিলাম দিস ইজ নর্মাল এইচটিএমএল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নর্মাল এইচটিএমএল এর প্যারাগ্রাফ ট্যাগ। সো আমরা আমাদের কোনো এফেক্ট করবে না এখানে, কারণ হচ্ছে আমরা এখনো কোনো কাজ করি নাই। সো আমরা যদি চাই এখন আমি একটা এখানে আমি একটা বাটন ক্রিয়েট করি, UTTON বাটন। বাটন বাটনের মধ্যে আমি দিলাম IM বাটন, ঠিক আছে? তো আমি যদি এটা দিই তাহলে এখানে একটা বাটন আসলো, প্যারাগ্রাফ ট্যাগের নিচে একটা বাটন আসলো, এবং বাটনে যখন আমি ক্লিক করলাম কিছু তো হচ্ছে না, কারণ আমি কিছু বলে দিই নাই বাটনটা যে তুমি ক্লিক করার পরে কোনো কিছু হও, যে আমি বলছি না। তো আমি যদি এখন এই বাটনটাকে কাজ করাইতে চাই, এই বাটনটাকে কাজ করানোর জন্য আমি যে কোয়েরিটা ইউজ করবো, সো আমি যে কোয়েরিটা কিভাবে ইউজ করব আমি এখন বলে দিব। যখন আমি বাটনে ক্লিক করব তখন আমার এই পি ট্যাগটা তুমি হাইড করে দিবে, এই পি ট্যাগটা হাইড হয়ে যাবে, মানে পি এর ভিতরে যা আছে সবকিছু মানে হাইড হয়ে যাবে আর কি, হ্যাঁ, অদৃশ্য হয়ে যাবে। তো এটা করার জন্য আমি কি করতে পারি, এখন এখানে আমি লিখব ডকুমেন্ট রেডি, ওকে, তারপর হচ্ছে ফাংশন, এই তারপর হচ্ছে। আচ্ছা, আমাদের বেসিক যে স্ট্রাকচারটা ছিল এই স্ট্রাকচারটা বেসিক্যালি হবে এরকম। আমরা ডকুমেন্ট লিখবো এখানে, তারপর রেডি করে ফাংশনটা লিখবো এখানে, এবং ফাংশনের মধ্যে একটা, এবং ফাংশন তো আমরা জানি যে ফাংশন এইভাবে লিখে, ফাংশনের ভিতরে ফার্স্ট ব্রেকেট থাকে, তারপর সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমাদের ফাংশনগুলো লিখতে হয়, এবং লাস্টে একটা সেমিকোলন দিয়ে দিব, ঠিক আছে? আর ডকুমেন্ট রেডি ফাংশন এই জিনিসটা কেন লিখে, এই কাজটা আসলে কেন হবে সেটা আমি একটু বলি। এই ডকুমেন্ট রেডি হচ্ছে একটা মেথড, এই মেথডটা আসলে আমাদেরকে যে কাজটা করতে হেল্প করে সেটা হচ্ছে, ধরেন আমরা তো বেসিক্যালি আমাদের জেস্টটা আমরা কি করতে চাচ্ছি, আমাদের ওয়েব পেজ ইউজ করতে চাচ্ছি, এবং ওয়েব পেজটা যখন আমাদের ফুললি লোড হবে, লোড হওয়ার পরে আমরা আমাদের এই বাটন হোক আর যে ফাংশনগত যা কাজই হোক সবকিছু আমাদের পেজ লোড হওয়ার পরে হবে। সো এই জন্য আমরা এই মেথডটা এখানে ইউজ করি, ডকুমেন্ট ডট রেডি, মানে আমাদের ফুল ডকুমেন্টটা যখন প্রপারলি লোড হয়ে যাবে তারপরে আমাদের ফাংশনগুলো এক্সিকিউট হবে, মানে ফাংশনগুলো আমাদের কাজ করবে। সো আমি কি করলাম এখানে, সিলেক্টরের জায়গায় আমি ডকুমেন্ট লিখলাম, আমাদের হোল ডকুমেন্টটা আগে রেডি হবে, ডট রেডি, হ্যাঁ, মানে লোড হবে, তারপর আমাদের ফাংশনগুলো এক্সিকিউট হবে, মানে ফাংশনগুলো আমাদের কাজ করা শুরু করবে। সো ফাংশন লেখার জন্য, সরি, ফাংশন লেখার জন্য আমরা এই প্যারেন্থেসিস ইউজ করলাম, এই ফাংশনের এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে আমরা আমাদের ফাংশনগুলো লিখবো। আসলে আমরা কি করতে চাচ্ছি, তো আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যখন এই বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করলে এই টেক্সটটা হাইট হয়ে যাবে নরমাল। আচ্ছা, এর আগে আমি এখানে একটা H1 ট্যাগ দিচ্ছি, দিস ইজ দিলাম। তো
নর্মালি এরকম আছে, ওকে। যখন আমি বাটনে ক্লিক করবো, আমি চাই আমার প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে, শুধু হেডিংটা থাকবে এবং বাটনটা থাকবে। তো সেটার জন্য আমি কি করব, আমি এখানে আসলাম, বাটন এইটুক তো আমার হয়ে গেছে। এখন আমি স্ক্রিপ্টের ভিতরে লিখব, স্ক্রিপ্টের ভিতরে লিখব কি লিখব, আমি অবশ্যই আমার ডলার সাইনটা দিয়ে দিতে হবে। ডলার সাইন দিয়ে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে ডট, এখানে থাকবে ফাংশন নেম, ঠিক আছে, ফাংশনের নামটা থাকবে, তারপরে এখানে থাকবে ফাংশন কিওয়ার্ড, ফাংশন কিওয়ার্ড হচ্ছে এরকম, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমরা লিখবো এখানে, এবং অবশ্যই আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট সেমি কোলন দিয়ে ক্লোজ করে দিতে হবে। সো আমি কি কি করলাম, আমার বাই ডিফল্ট ভাবে ডকুমেন্ট রেডি ফাংশন যে মেথডটা আছে, এর মেথডটা কিন্তু সেম থাকলো। তারপর আমি কি করব, আমার বাটনে আমি কাজ করব, এই জন্য আমি আরেকটা মেথড এখানে প্লেস করলাম। সো মেথডটা আমি কিভাবে লিখব সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে ডলার সাইন আমি ইউজ করলাম, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি দিব যে আমি কার জন্য আসলে কাজ করতে চাই। আমি কাজ করব বাটনের জন্য, মানে বাটনে, এটা যেহেতু এইচটিএমএল বাটন, সো আমি একটা ডাবল ডাবল কোটেশন দিয়ে নিলাম, তারপর সরি সরি সরি, এখানে হবে বাটন, ঠিক আছে। যখন কেউ এই বাটনে কি করবে, ক্লিক নামে ফাংশনটা এক্সিকিউট করবে, মানে ক্লিক হচ্ছে, ডট ক্লিক হচ্ছে একটা ফাংশনের নাম, মানে আমি আমার মাউস দিয়ে আমি যেখানে ক্লিক করব, এটা কি তো বাটন, ঠিক আছে। তো এই বাটনে আমি যখন ক্লিক করব, ডট ক্লিক হচ্ছে একটা ফাংশনের নাম, আমি আমার মাউস দিয়ে ওই বাটনে যখন আমি ক্লিক করব, তখন একটা ফাংশন এক্সিকিউট হবে, মানে একটা ফাংশন কাজ করবে। ওই কাজটা কি করবে সেটা আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখব, এবং কি কাজ করবে এটা আমি এখন বলে দিচ্ছি। অবশ্যই ডলার সাইন দিয়ে আমাকে ডিফাইন করে দিতে হবে কি কাজটা হবে। কাজটা হবে আমার একটা, এখানে একটা পি ট্যাগ আছে, এই পি ট্যাগটা আমি কি করতে চাচ্ছি, ডট হাইড নামে আর একটা ফাংশন হচ্ছে যে কোয়েরির, সেই ফাংশনটা এক্সিকিউট হবে, শেষ। এবং সব লাইন লেখার শেষে অবশ্যই একটা সেমিকোলন দিয়ে লাইনটা ক্লোজ করে দিবেন, যেন আমাদের ডকুমেন্ট বুঝতে পারে এখানে এই লাইনটা ক্লোজ হয়ে গেছে। তো কি করলাম, আমি আমি কি করলাম, বাটন কে যখন আমি ক্লিক করব, তখন আমাদের প্যারাগ্রাফটা চাচ্ছি হাইড হয়ে যাক। সো এই আমি বলে দিলাম, যখন বাটনে কেউ ডট ক্লিক একটা ফাংশন মানে ক্লিক করবে, তখন ফাংশন এক্সিকিউট হবে, কি হবে, প্যারাগ্রাফটা ডট হাইট একটা ফাংশন, মানে প্যারাগ্রাফটা হাইট হয়ে যাবে, এই পিটা একটা হাইট হয়ে যাবে। চলেন দেখি হয় কিনা, রিলোড দিলাম, বাটনে ক্লিক করলাম, প্যারাগ্রাফটা হাইট হয়ে গেছে। তো এখন আবার ক্লিক করলে চলে আসবে না, সেই বিষয়টা আমরা পরবর্তীতে দেখবো, ক্লিক করলে কিভাবে আবার রিটার্ন চলে আসে। তো কি আসলো আমাদের, বেসিক্যালি বাটনটা আমাদের হাইট হয়ে গেল। এখন আরেকটা বিষয়, নর্মালি ধরেন এখানে অনেকগুলা পি আছে আপনার, থাকতেই পারে না, একটা ডকুমেন্টে তো অনেক পি থাকতে পারে, আপনি চাচ্ছেন যে একটা পি রিমুভ করবেন, ক্লিক করলে তো সবগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা তো এইচটিএমএল এ শিখে আসছি পি আর এক পি আর ক্লাস বা আইডি ইউজ করা যায়। আমরা চাইলে এখানে অনেক, আমরা যেই পি দিয়ে, মানে আমাদের যেই এলিমেন্টে আমরা কাজ করতে চাচ্ছি, সেই এলিমেন্টকে আমরা স্পেসিফিক ভাবে আইডি দিয়ে ডিফাইন করে দিতে পারি। যেমন হচ্ছে ধরেন এখানে আমি একটা আইডি তো ইউজ করতেই পারি, আইডি হচ্ছে ধরেন প্যারাগ্রাফ দিলাম, তো যে কোনো নাম দেওয়া যায়, আমরা তো জানি যে কোনো নাম ইউজ করা যায় এই প্যারাগ্রাফের মধ্যে। সো আমি দিলাম এইটা, যেখানে ছিলাম আমি, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে যদি অনেকগুলো পি প্যারাগ্রাফ ট্যাগ থাকে, মানে যে ট্যাগটা নিয়ে আমি এখানে কাজ করব, যদি অনেকগুলো ট্যাগ থাকে, তাহলে তো সবগুলো ট্যাগই এটা এফেক্ট করে যাবে। আমি চাইলে আমার নির্দিষ্ট যে ট্যাগ আছে, ওই ট্যাগ নির্দিষ্ট ভাবে কাজ করানোর জন্য আমি এটাকে আইডি দিয়ে দিতে পারি। সেম ভাবে সিএসএস এ যেমন আইডি দিয়ে নিতাম, সেম ভাবে একটা আইডি দিয়ে আমি এখানে এখানে বলে দিতে পারি যে শুধু এই আইডিটার মধ্যে তুমি এই ফাংশনটা এক্সিকিউট করো। সো আইডিটা আমরা কিভাবে লিখি, হ্যাশ দিতে হয়, তারপরে আমি আইডির নামটা এখানে দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। তো হ্যাশ দিয়ে আমি এখানে বলে দিলাম, ওকে। তো এখন কি হবে, আমাদের শুধু এই আইডিটা আমাদের যে প্রপার্টিতে আছে, আমাদের যে ট্যাগের ভিতরে আছে, শুধু ওই ট্যাগেই আমাদের এই ফাংশনটা এক্সিকিউট হবে। দেখে আসি, প্রথমটাতে দিছিলাম না, ক্লিক করলাম, প্রথমটা চলে গেছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না, প্রথমটা চলে গেছে। দিলাম ওয়ান, ওয়ান দিলাম,
তারপর দিলাম টু, তারপরে দিলাম থ্রি, তাহলে তো বোঝা যাবে। ওকে দেখি কোনটা যায়, 1 2 3, 1 নম্বরের মধ্যে আমাদের আইডিটা আছে, সো ক্লিক করলাম, 1 চলে গেছে, 2 আছে আর 3 আছে। ওকে, তো নর্মালি বেসিক ভাবে আমরা এইভাবে আমাদের ফাংশন গুলো আমরা এক্সিকিউট করে থাকি জেকোয়েরির মাধ্যমে, ঠিক আছে? তো জেকোয়েরি জেকোয়েরির আরো অনেক ইম্পর্টেন্ট ফাংশন আছে, সে ফাংশন গুলো নিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব, ঠিক আছে? তো আচ্ছা, আরেকটা জিনিস তো বেসিক জিনিস, যেটা হচ্ছে ধরেন আমি আমি তো এখানে আইডি সেট আপ করে তারপরে এটারে আমি ফাংশনটা এক্সিকিউট করাইলাম, সো আমার এখানে যদি ক্লাস থাকতো আমি কি পারতাম না? যদি ক্লাস থাকতো হাই, তাহলে আমি এখানে কি লিখতাম? অবশ্যই আমি হ্যাশ লিখতাম না, লিখতাম ডট হাই, নাকি? এভাবেই তো হওয়ার কথা। ওকে হয়ে গেছে। তো আইডি অথবা ক্লাস এটা কোনো ম্যাটার না, আমরা এখানে জাস্ট আমাদের সিলেক্টরে আমি বলে দিব আমাদের আইডিতে কাজ হবে নাকি হ্যাশে, মানে ক্লাসে। যদি আইডি ডিফাইন করা থাকে তাহলে হ্যাশ দিতে হবে, আর যদি ক্লাস ডিফাইন করা থাকে তাহলে ডট দিতে হবে, এবং এরপর আমাদের ফাংশনের নাম, কোন ফাংশনটা এক্সিকিউট হবে, হাইট ফাংশনটা এক্সিকিউট হচ্ছে আমাদের এখানে। তো আমরা এখন যে কোয়েরি ইভেন্টটা দেখে আসি, যে কোয়েরি ইভেন্টটা আসলে কি। তো ইভেন্ট বলতে বেসিক্যালি আমরা কি বুঝি, ইভেন্ট বলতে আসলে কোনো কিছু ঘটছে বা ঘটবে। নর্মালি তো আমরা এমন কিছুই নর্মালি ইভেন্ট নাম শুনলেই বুঝে থাকি। তো সেম ভাবে আমাদের ওয়েব পেজের মধ্যে ইভেন্ট ওইভাবেই কাজ করে, যেমন হচ্ছে ধরেন একটা ওয়েব পেজের বিহেভিয়ার কেমন হবে। আপনি যখন কোনো কিছু কল করবেন তাহলে কিভাবে সেটা এক্সিকিউট হবে, হ্যাঁ, আপনি মাউস নাড়াচ্ছেন কি হবে, মাউসে ক্লিক করছেন তখন কি হবে, তারপরে ধরেন রেডিও বাটন, সিলেক্ট বাটন ক্লিক করছেন কি হবে, কি এক্সিকিউট হবে, ওই বিষয়গুলো ফাংশনালিটি গতভাবে যে জিনিসটা করা হয় ওই জিনিসগুলোকে আসলে ইভেন্ট বলে, মানে কি ঘটছে ওই জিনিসটাকেই ইভেন্ট আকারে বোঝানো হয়। যেমন অনেক ধরনের ইভেন্ট আছে আমাদের, মানে ইভেন্ট ফাংশনের মধ্যে অনেক ধরনের ইভেন্ট আছে। তো মাউসের ইভেন্ট আছে 4টা, ধরেন মাউস ক্লিক, একটা হচ্ছে ক্লিক ফাংশন, তারপর হচ্ছে ডাবল ক্লিক, যখন আপনি মাউসে ডাবল ক্লিক করবেন তখন একটা ফাংশন এক্সিকিউট হবে, তারপর মাউস ইন্টার, মানে যখন একটা কন্টেন্টের উপরে হোভার করবেন আপনি, এইভাবে হোভার হবে তখন, আর হচ্ছে মাউস লিপ, যখন হোভার করা মাউসটা আপনি যখন নিয়ে চলে আসবেন সেটা হচ্ছে মাউস লিপ। তারপর মাউস ইভেন্ট ছিল এই 4টা, তারপর কিবোর্ড ইভেন্ট আছে, কিবোর্ড ইভেন্ট হচ্ছে কি প্রেস, ধরেন আপনি কোনো একটা আপনার কিবোর্ডের কোনো একটা কিতে আপনি প্রেস করলেন সেটা একটা ইভেন্ট হতে পারে, কি ডাউন আপ নামে একটা বাটন আছে, ডাউন এবং আপ বাটন আছে কি এর মধ্যে কিবোর্ডের মধ্যে, সো ওইগুলো যখন প্রেস করবেন তখন ইভেন্ট এক্সিকিউট হতে পারে। তারপর ফর্ম ইভেন্ট আছে অনেকগুলা, যেমন ফর্মের সাবমিট বাটন আছে, তারপর হচ্ছে ধরেন ফোকাস বাট ফোকাস আছে, তারপর হচ্ছে ব্লার আছে, এই জিনিসগুলো আছে। আর ফুল ডকুমেন্টের, হোল ডকুমেন্টের কিছু ইভেন্ট আছে, যেমন লোড, স্ক্রোল, এগুলা। তো মেথডগুলো আসলে বেসিক্যালি কিভাবে কাজ করে কি সে মেথডগুলো আমি একটু বলি। যেমন ক্লিক ফাংশনটা তো আমরা একটু আগে দেখে আসছি, যখন আমরা ক্লিক করব, সো এই ক্লিক ফাংশনটাতে আমরা হাইড করছি এখানে, সো ক্লিক হচ্ছে একটা ইভেন্ট, যখন আমি ক্লিক করব তখন আমাদের এই হাইড ফাংশনটা কাজ করতেছে। সো এই ধরনের আরো অনেকগুলা ইভেন্ট আছে, সো যেমন হচ্ছে ধরেন আমি তো বলে আসছিলাম যে ডাবল ক্লিক নামে একটা ফাংশন আছে, সো আমি এখানে ক্লিকের জায়গায় DBL ক্লিক, ডাবল ক্লিকের ফাংশনের ফাংশনটা যেভাবে এক্সিকিউট করা হয় সেটা হচ্ছে DBL ক্লিক। আমরা আমাদের ফাংশনের ইভেন্ট চেঞ্জ করছিলাম, মানে আমরা তো জানি যে ইভেন্ট অনেক ধরনের হয়ে থাকে, সো আমরা চাচ্ছি যে এখন ইভেন্টগুলো আমরা চেঞ্জ করব। এখন আমরা কি ইভেন্ট নিয়ে কাজ করছি, ক্লিক ইভেন্ট, মানে মাউসে যখন একটা ক্লিক করবে। তো আমরা জানি যে আরেকটা ইভেন্ট আছে যার নাম হচ্ছে ডাবল ক্লিক, মানে DBL ক্লিক নামে একটা ফাংশন আছে, ওই ফাংশনটা সরি ওই ইভেন্টটা আমরা ইউজ করতে পারি। তো আমরা DBL ক্লিক মানে কি, মাউসে যখন একটা ক্লিক করব তখন কাজ করবে না, যখন আমি ডাবল ক্লিক করব তখন আমার আসলে ফাংশনটা এক্সিকিউট হবে, সেটা হচ্ছে DBL ক্লিক এর ব্যবহার। এবং আমি যদি চাই, এখানে আমি যদি চাই ধরেন দিস নামের একটা কিওয়ার্ড দিয়ে আমি একটু বুঝাই দিচ্ছি, হ্যাঁ, আমি এখানে বলে দিলাম বাটন
যখন আমি ডাবল ক্লিক করব তখন এই বাটনটাই হাইড হয়ে যাবে। হুম, ধরেন আমি চাচ্ছি এই বাটনটাতে যদি কেউ ডাবল ক্লিক করে তখন এই বাটনটা হাইড হয়ে যাবে। তখন কি হবে আমাদের, আমি বলে দিছি বাটনে যখন কেউ ডাবল ক্লিক করবে, একবার আমি বলে দিছি বাটন, বাটনে যখন কেউ ডাবল ক্লিক করবে তখন কি হবে, এই বাটনটাই হাইড হয়ে যাবে। তাইলে এখানে বাটন দিয়ে দিব না আমি, কিন্তু না এখানে আমি দিয়ে দিব দিস। দিস দিস হচ্ছে একটা সুডো ভেরিয়েবল বলে। সো এই ভেরিয়েবলটা, এই দিস কিওয়ার্ডটা যখন আমি ইউজ করবো তখন সে বুঝে নিবে দিস মানে হচ্ছে এই বাটনটাই, মানে এখানে আমি যেটাই দিব, যে ট্যাগটাই দিব, ওই ট্যাগটাকে সে এখানে ধরে নিবে। ওকে, কি হয়ে যাবে, হাইট হয়ে যাবে। তখন আমি যখন এখানে ক্লিক করব, বাটনে এক ক্লিক করলাম কাজ হলো না, ডাবল ক্লিক করলাম বাটনটাই আমার হাইট হয়ে গেছে। সো এইভাবে আমি কি করতে পারি, আমাদের কন্টেন্ট গুলা দিস কিওয়ার্ডের মাধ্যমে হাইট করে দিতে পারি, এবং আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা এখানে ইউজ করতে পারি, যেমন ডাবল ক্লিক হতে পারে, তারপর ক্লিক হতে পারে, তারপর মাউস হোভার হতে পারে, মাউস লিফ হতে পারে, ফর্মের সাবমিট বাটন হতে পারে, সেম অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তো আজকে একটা জিনিস শিখে রাখি, যেটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, কি যেন সেটা হচ্ছে হাইড অ্যান্ড শো। হুম, শো অ্যান্ড হাইড মানে হচ্ছে আমি একটা কিছুতে ক্লিক করব, একটা কন্টেন্ট আমার শো হবে, আবার যখন ক্লিক করব তখন হাইড হয়ে যাবে। সো আমি এটা কিভাবে করব, এটা আমি যেভাবে করতে পারি, তো এই জিনিসগুলো আসলে আসলে টগল বলে। হুম, মানে আসবে এবং যাবে দুইটাই একসাথে কাজ করবে, মানে ক্লিক করলে আসবে, ক্লিক করলে যাবে, এই টাইপের কিছু একটা। তো আমি যেটা করব এখন, আমি একটা হাইট হাইটটা নিয়ে আমি একটু কাজ করে দিচ্ছি, হাইট এবং শোটা নিয়ে, পুরোটা নিয়ে আমি এখন কাজ করে দিচ্ছি, মানে কিভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আর ফাংশন তো আমরা জানি যে যে কিভাবে ফাংশন লিখতে হয়। ধরেন আমি এর আগে বলে নিই কার জন্য কাজ করব, কিসের জন্য কাজ করব। হুম, ধরেন আমি এখানে দুইটা বাটন নেই, একটা হচ্ছে, একটা বাটনের নাম হচ্ছে হাইট এবং আরেকটা বাটন হচ্ছে শো। হুম, হাইট বাটনে ক্লিক করলে হাইট হবে, আর শো বাটনে ক্লিক করলে আমাদের কন্টেন্ট শো হবে। এবং তো দুইটাই তো বাটন, সো আমি একটা আইডি দিয়ে নিচ্ছি এখানে, আইডি, আইডির নাম দিলাম হাইট, আর শো এর যে বাটন ওই বাটনের আমি আইডি দিয়ে দিচ্ছি শো। ঠিক আছে, তো দুইটা বাটন আমি সেপারেট করার জন্য দুইটা দুই নামের আইডি দিয়ে দিলাম। এখন আমি কি করব, যখন আমি হাইট বাটনে ক্লিক করব তখন আমাদের ধরেন এই হেডিংটা হাইট হয়ে যাবে। হুম, হেডিং এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি আমি, হেডিং চাহে হেডিং ব্যাক টে আছে H1, এই H1টা আমাদের হাইট হবে। আবার যখন আমি শো শো বাটনে ক্লিক করব আমার H1 বাটনটা শো হবে। ঠিক আছে, তো কিভাবে করব আমি এই ফাংশনটা, সেম ভাবে আমাদের ডকুমেন্ট ফাংশন মেথড, এই মেথডটা আমাদের সেম থাকবে, আমাদের কাজ করতে হবে এটার ভিতরে। সো আমি আবার রিমুভ করে দিচ্ছি, আমি আবার নতুন করে লিখছি যেন বুঝতে সুবিধা হয়। অবশ্যই ডলার সাইন দিয়ে আমি ইনিশিয়ালাইজ করলাম, শুরু করলাম, এবং আমি ব্রেকেটের ভিতরে আমি বলে দিব যে আমি কার জন্য কাজ করতে চাচ্ছি, মানে আমার ইভেন্টটা কি হবে, আমার ইভেন্টটা হবে ক্লিক ইভেন্ট। হ্যাঁ, যদি যখন বাটনে ক্লিক করবে, কোন বাটনে ক্লিক করবে, এই হাইট বাটনে ক্লিক করবে। এখানে আমি ডাবল কোটেশন দিয়ে বলে দিলাম, এই হাইট বাটনে যখন কেউ ক্লিক করবে, হ্যাঁ আমার এই ইভেন্টটা হচ্ছে এটা, যখন কেউ ক্লিক করবে তখন একটা কি হবে, ফাংশন এক্সিকিউট হবে। ঠিক আছে, এই ফাংশনটা হবে এই, ঠিক আছে মনে হচ্ছে, ঠিক আছে। তো হাইট যখন ক্লিক, হাইডে যখন কেউ ক্লিক করবে তখন একটা ফাংশন এক্সিকিউট হবে। ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে ডলার সাইন আমাদের যে H1টা ছিল হেডিং ট্যাগ, এই হেডিং ট্যাগটা কি হয়ে যাবে, ডট ডট হাইট। ঠিক আছে, আমাদের হেডিং ট্যাগটা হাইট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখি হাইট হয় কি না আগে, তারপর বাদ বাকি কাজগুলো করতেছি। হাইটে ক্লিক করলাম, ওকে হাইট হয়ে গেছে। হুম, কিন্তু শো এ ক্লিক করলে আমার এখন কি করতে হবে, আমার শো করাইতে হবে। সো আমার এখানে আরেকটা ফাংশন লিখতে হবে, ফাংশনটা কি হবে আমাদের, আমি আবার লিখছি, আমি কপি করছি না, ডলার সাইন, ডলার সাইন কি করতে হবে আমাদের, এখানে কি লিখবো আমি, যখন কেউ শো এ ক্লিক করবে, তো আমার আইডির নামটা হচ্ছে শো।
সো আমি এখানে বলে দিলাম আইডি হচ্ছে শো। শো এ যখন কেউ ক্লিক করবে তখন কি হবে, আমার একটা ফাংশন এক্সিকিউট হবে। ফাংশনটা হচ্ছে আমার এইটা, ফাংশন হচ্ছে ডলার সাইন ডাবল কোট H1 টা কি হবে ডট শো হবে। ডট শো হচ্ছে আরেকটা ফাংশনের নাম, ডট শো মানে হচ্ছে শো করে দিবে। ওকে সেভ করলাম, দেখি এখন কাজ করি না। হাইডে ক্লিক করলাম, হাইড হয়ে গেল, শো এ ক্লিক করলাম, শো হয়ে গেল। ঠিক আছে, তো এই ইভেন্ট গুলো আমার আসলে কিভাবে কাজ করতেছে, আমার দুইটা ইভেন্টের মাধ্যমে কাজ করতেছে। দুইটা ইভেন্ট হচ্ছে, এই হচ্ছে আমার একটা ইভেন্ট আর এই হচ্ছে আমাদের আরেকটা ইভেন্ট। সো এই ইভেন্টে কি করছি, আমি ক্লিক করছি, এই ইভেন্টের নাম হচ্ছে আমার ক্লিক। যখন মাউস দিয়ে কেউ ক্লিক করবে কোথায়, এখানে, এটা কোথায়, এটা মানে হচ্ছে এইখানে যখন কেউ ক্লিক করবে তখন সে কি করবে, কিছু একটা করতে পারবে, মানে আমাদের ফাংশনটা এক্সিকিউট হবে। এক মিনিট, হ্যালো, ক্লাস করাচ্ছি, একটু পর করাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো কি হলো আমাদের, তো আমরা চাইলে কিন্তু এই ইভেন্ট কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা জানি এখানে নর্মালি যদি আমি ইভেন্ট এভাবে দিয়ে দিই, ইভেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে ডাবল ক্লিক না করা পর্যন্ত আমার শো কাজ করবে না। ক্লিক করলাম, ক্লিক ক্লিক কাজ করতেছে না, ডাবল ক্লিক করলাম, কাজ করে গেছে। সো ইভেন্ট আমরা যেভাবে খুশি সেভাবে আমরা চেঞ্জ করতে পারি, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। ঠিক আছে, তো হাইট এবং শো আমরা চাইলে আরো কিছু ওয়ে আছে এই জিনিসগুলোর, এই ওয়েতে আমরা আসলে চাইলে করতে পারি। তো কিভাবে করতে পারি, তো যদি আমরা ধরেন এইখানে হাইট ধরেন হবে একটু স্মুথলি এবং শো হবে একটু স্মুথলি, এখন আমরা ক্লিক করলে হঠাৎ করে হাইট হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে শো হয়ে যাচ্ছে, আমি একটু পরে কনফিউশন হয়ে যাব। ডাবল ক্লিক দিলে আমি ক্লিক দিয়ে রাখছি, তো হঠাৎ করে হয়ে গেল না জিনিসটা, তো আমি চাচ্ছি যে একটু স্মুথলি হোক। একটু স্মুথলি হোক, তো যদি স্মুথলি হতে চায় তাহলে আমি এখানে একটু মিলি সেকেন্ড ইউজ করে দিতে পারবো। সিএসএস যেমন আমরা ট্রানজিকশন ইউজ করে দিতাম, এইখানে সেম ভাবে আমরা একটু স্মুথ করে দিতে পারবো এই জিনিসগুলোরে। কিভাবে, ধরেন আমি ফাংশনের মধ্যে, তো এখানে আমি ফাংশন ইউজ করছিলাম না, একটা ফাংশন হাইট, এই ফাংশন হাইটের মধ্যে আমি এখানে বলে দিচ্ছি, ধরেন আমি এখানে একটা মিলি সেকেন্ড দিয়ে দিলাম, মানে 1000 দেওয়ার মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, আমার হাইটটা হবে 1 সেকেন্ডে এবং শোটা হবে 1 সেকেন্ডে। ওকে, তো যদি আমি এভাবে কাজ করি তাহলে আমি ক্লিক করলাম হাইট, দেখেন আস্তে আস্তে গেল, এবং যখন আমি ক্লিক করলাম শোয়ে তখন আস্তে আস্তে শো হলো। তো নর্মালি আমি যদি এটা যদি আমি টেক্সট না নিয়ে যদি ইমেজ নিতাম দেখতে আরো সুন্দর লাগতো আমাদের হাইট এবং শোটা। তো আর টাইমিং যদি আমি আরো বাড়াইতে চাই, আরো আস্তে আস্তে যাবে, তাহলে আমি এখানে বলে দিতে পারি মিলি সেকেন্ডটা বাড়াই দিতে পারি, এবং এই জিনিসগুলো আসলে মিলি সেকেন্ডেই কাজ করে, সবাই মনে রাখবেন। হ্যাঁ, আরো আস্তে আস্তে যাবে, তারপর ক্লিক করলে আরো আস্তে আস্তে শো হচ্ছে। সো এইভাবে, তো বেসিক্যালি আমাদের বিষয়গুলো আসলে এমনই। তো ইভেন্টের মধ্যে আর কিছু আপাতত দেখানোর মতো নাই, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। তো নেক্সট ক্লাসে আমরা ডিটেলস ভাবে আরো কিছু বিষয় আছে, ফাংশন আছে, আরো ইম্পর্টেন্ট কিছু ফাংশন আছে, ওই ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে।